হ্যালো এভরিওয়ান আমার নাম নন্দী আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কাল্লা কলেজের বিএড বিভাগের একজন ছাত্রী আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাসিফিকেশান অফ কোয়াড্রি লেটারাল মানে হচ্ছে চতুর্ভুজের শ্রেণী বিভাগ প্রথমেই আমরা জেনে নিই চতুর্ভুজ কাকে বলে যে বহুভুজের চারটি বাহু ও চারটি শীর্ষবিন্দু থাকে তাকে চতুর্ভুজ বলে ডান একটা একটা ছবিতে তোমরা দেখতে পাচ্ছ ডি তো এখানে এবি বিডি সিডি ও এসি হলো চারটি বাহু আর তার শীর্ষবিন্দু এ বি সি ডি এটি হলো চারটি শীর্ষবিন্দু তাই একে চতুর্ভুজ বলে মানে হলো এবিসিডি একটি চতুর্ভুজ এবার আমরা চতুর্ভুজের শ্রেণী বিভাগ দেখব কি আয়তক্ষেত্র বর্গক্ষেত্র সামন্তরিক রম্বস, ট্রাফিজিয়াম কাইট এই ছটি হল চতুর্ভুজের ভাগ প্রথম ভাগ কি আয়তক্ষেত্র আয়তক্ষেত্র কাকে বলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তর সমান্তরাল এবং অভ্যন্তরের চারটি কোণের প্রত্যেকটি এক সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে নিচে ছবিতে আমরা দেখতে পাচ্ছি দুটি এ বাহু আছে আর দুটি বি বাহু আছে এ বাহু দুটি পরস্পর পরস্পরের সঙ্গে সমান এবং সমান্তরাল তেমনিভাবে বি বাহু দুটি একে অপরের সঙ্গে সমান ও সমান্তরাল আমরা এখানে কিছু উদাহরণ দেখে নিই মোবাইল ফোন বিস্কুট চকলেট টিভি ব্যাগ নোট এগুলো সবই হচ্ছে আয়তক্ষেত্রের সেপ এগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি এরপর আসি বর্গক্ষেত্র বর্গক্ষেত্র কাকে বলে যে চতুর্ভুজের চারটি বাহু সমান ও যার প্রত্যেকটি অন্তষ্টকোণ এক সমকোণ বা নব্বই ডিগ্রির সমান তাকে বলে বর্গক্ষেত্র আমরা নিচের ছবিতে দেখতে পাচ্ছি পি কিউ আর এস একটি চতুর্ভুজ এর পি বাহু কিউএস বাহু আর বাহু ও পি বাহু একে অপরের সঙ্গে সমান এবং এর প্রত্যেকটা অন্তঃস্থ কোণ মানে হচ্ছে পি কোণ কিউ কোণ আর কোন এস কোন প্রত্যেকটা হচ্ছে নাইনটি ডিগ্রি সেই জন্য আমরা বলতে পারি পি কিউ আর হলো একটি বর্গক্ষেত্র এরপর আমরা কিছু উদাহরণ দেখে নিই ডাইস ক্যারাম যেগুলো আমরা খেলে থাকি ব্ল্যাকবোর্ড যেগুলো স্কুলে থাকে সেই সবই হচ্ছে বর্গক্ষেত্রের সেপ এছাড়াও আছে ব্রেড আইস কিউব উইন্ডো এর সেপগুলো গুলো সবকটাই হচ্ছে বর্গক্ষেত্রের সেপ এরপর আসছি সামন্তরিক যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল কিন্তু অভ্যন্তরের কোণগুলো এক সমকোণ নয় তাকে বলে সামন্তরিক। মানে হচ্ছে এবিসিডি পাশের ছবিতে দেখো এবিসিডি একটি চতুর্ভুজ এর এবি বাহু ও সিডি বাহু একে অপরের সঙ্গে সমান এবং সমান্তরাল তেমনিভাবে ভাবে বাহু ও বিসি বাহু একে অপরের সঙ্গে সমান ও সমান্তরাল কিন্তু এর অভ্যন্তরের কোণগুলো মানে এ কোণ বি কোণ সি কোণ ডি কোণ কোনোটাই এক সমকোণ নয় অর্থাৎ নব্বই ডিগ্রি নয় এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি একটা টেবিল যেগুলো আমরা পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করে থাকি এটা হচ্ছে একটি সামন্তরিকের উদাহরণ এরপর ইরেজার যেটা আমরা ব্যবহার করে থাকি এর সেপও হচ্ছে একটি সামন্তরিকের উদাহরণ এছাড়াও একটা বাড়ি দেখতে পাচ্ছি এই বাড়ির চালটাও হচ্ছে সামন্তরিকের উদাহরণ এরপর আসছি রম্বস। যে সামন্তরিকের চারটি বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে নিচের ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এই চতুর্ভুজটির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ লেখক তো প্রত্যেকটা বাহুই একে অপরের সঙ্গে সমান কিন্তু এর ভেতরের যে কোণগুলো সেগুলো সমকোণ নয় অর্থাৎ নাইনটি ডিগ্রি নয় তাই এটি হলো একটি রম্বস। আমরা ডান দিকে একটা চিহ্ন দেখতে পাচ্ছি সাইন যেটা আমরা রাস্তায় দেখে থাকি এই সাইনটি হচ্ছে একটি রম্বসের শেপের উদাহরণ এছাড়াও একটি ঘড়ি দেখতে পাচ্ছি যেই ঘড়িটা আমাদের বাড়িতে ব্যবহার করে থাকি সেটাও হচ্ছে একটি রম্বসের শেপের উদাহরণ এবার চলে আসছি ট্রাফিজিয়াম এর সংজ্ঞা কি যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান অর্থাৎ সমান নয় তাকে ট্রাফিজিয়াম বলে পাশের ছবিতে দেখতে পাচ্ছি ডবলু জেড ওয়াই এক্স এটি একটি ট্রাফিজিয়াম এর জেড ও এক্স ওয়াই এই দুটো বাহু একে অপরের সঙ্গে সমান্তরাল কিন্তু সমান নয় সেই জন্যই জেড ওয়াই এক্স হলো একটি ট্রাফিজিয়াম এরপর আমরা কিছু উদাহরণ দেখতে পাচ্ছি প্রথমেই দেখতে পাচ্ছি ল্যাম্প যার ওপরিভাগের সেপটি হলো ট্রাফিজিয়ামের সেপ তারপর আসছি পপকর্ন যেটা আমরা সিনেমা হলে গিয়ে খেয়ে থাকি তারও প্যাকেটের সেফটি হচ্ছে একটি ট্রাফিজিয়ামের সেপ এছাড়াও একটি ভেনিটি ব্যাগ যেটার সেফটিও হচ্ছে একটি ট্রাফিজিয়ামের সেপের উদাহরণ এরপর চলে আসছি আমরা লাস্ট শ্রেণী বিভাগ যেটা হচ্ছে কাইট যে চতুর্ভুজের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান এবং অন্য দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্যও সমান তাকে কাইট বলে এবিসিডি একটি চতুর্ভুজ এর এবি বাহু এডি বাহু এই দুটো বাহু হচ্ছে একে অপরের সঙ্গে সমান তেমনিভাবে বিসি বাহু ও সিডি বাহু একে অপরের সঙ্গে সমান তাহলে এবিসিডি হলো একটি কাইট আমরা নিচে কিছু উদাহরণ দেখতে পাচ্ছি ঘুড়ি যেটা বাচ্চারা উড়িয়ে থাকে সেটি হচ্ছে একটি কাইটের উদাহরণ এছাড়াও তাস কানের দুল এর শেপগুলো সবকটি হচ্ছে কাইটের শেপের উদাহরণ আশা করি তোমরা চতুর্ভুজের শ্রেণীবিভাগ সম্বন্ধে খুব ভালোভাবে বুঝতে পেরেছ থ্যাংক ইউ